একাত্তর সালের মার্চ মাস থেকে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা করা বাংলাদেশে গণহত্যাযোগ্য পরিচালনার পাশাপাশি মে ও জুন মাস থেকে অর্থনীতির ওপর আঘাত হানা শুরু করে দখলদার পাকিস্তান বাঙালি নিধন পরিকল্পনার কুশিলব পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান উনিশশো সালের সাথে জুন অর্থ সংক্রান্ত সামরিক বিধি জারি করেন সেখানে বলা হয় যেসব পাকিস্তানি নোটে বাংলাদেশ অথবা জয় বাংলা লেখা অথবা মুদ্রিত হবে সেসব নোট অচল বলে ধরা হবে একাত্তরের এ দিন দখলদার পাকিস্তান সরকার প্রবর্তিত ভিন্ন একটি ঘোষণায় একশো এবং পাঁচশো রুপির নোট বাতিল করে জুন মাসের আট থেকে দশ তারিখ অর্থাৎ মাত্র তিন দিনের মধ্যে রশিদ নিয়ে টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় বাংলাদেশের মানুষদের কাজী বাপ্পা বৈশাখী সংবাদ ঢাকা